আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। নিজের টাকা কুড়িয়ে হয়েছে, কিন্তু কিনতে পারার আনন্দটাই এবং অনুভূতিটাই অন্যরকম। আসলে এর আগেও আমি একটি ল্যাপটপ কিনেছিলাম, তখন অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আজকে একটি নতুন ফোন কিনলাম, যে ফোনটা আমার স্বপ্ন ছিল ছোটো ঈদের আগে কিনব, কিন্তু তখন আসলে টাকার কারণে কিনতে পারি নাই। ফাইনালি এখন ফোনটা নিয়ে নিলাম, যেটা হচ্ছে ওপো f21 প্রো। ফোনটা যে কারণে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটাতে সেলফি তোলা মজাই আলাদা। কারণ এটাতে সেলফি তুললে মনে হয় যে আইফোন ছেড়ে সেলফি তোলা হচ্ছে, এবং এটার ফিলিংসটা অন্যরকম। সো ভিউয়ার্স, আমি আজকে এটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আশা করব ধরে রাখার জন্য চেষ্টা করব, এবং অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি যাতে অনেক দূরে গিয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, প্রথমে আজকে আমি ফোনটা খুলে দেখানোর চেষ্টা করব। ফোনটা ফাইনালি মার্কেট থেকে কিনে নিলাম 28,000 টাকায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমি খুলে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুলে ফেললাম। এখন যেটা করব এটা হচ্ছে খুলব, তারপর হচ্ছে ফাইনালি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফোনটার, দেখেন পিছনের লুকিংটা কতটুকু সুন্দর। ওয়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেদারের পার্ট, ব্যাক পার্টটা। এখানে যদি ময়লা হয়ে যায় তখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সাবান দিয়ে ঘষে তুলতে পারবেন, বুঝতে পারছেন ভিউয়ার্স। আর ফাইনালি যে জন্য মোবাইলটা কেনা, এখানে দুইটা ব্যাক ক্যামেরা রয়েছে অনেক বড় বড়, এবং এগুলোর সেলফি অসাধারণ। আগেই বললাম যে এগুলোর সেলফি তুলতে মনে হয় যে আইফোন ছেড়ে মনে হয় সেলফিটা তোলা হয়েছে। তবে ইনশাল্লাহ একদিন আইফোনও কিনবো, সেই স্বপ্ন রাখি। যেদিন আইফোন কিনবো সেদিনকে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, এই ফোন 28,000 টাকা নেবে মার্কেট থেকে এখন বর্তমানে। ভিউয়ার্স কমেন্টস করে জানাবেন ফোনটা কেমন হয়েছে, এবং এই ফোনটা আমি 28,000 টাকাতে কিনলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আর প্রতিটা ফোনের অ্যান্ড্রয়েড ফোনেরই দেখবেন ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে মাঝখানে, আর এটার ওপো নতুন একটি ভার্সন নিয়ে আসছে, এবং এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে এই পাশে কর্নারে, যেটা আমার কাছে খুব সুন্দর ভালো লেগেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স দেরিতে হলেও আল্লাহ তাআলা স্বপ্নটা পূরণ করেছে। আশা ছিল একটি ফোন কিনবো ঈদের আগেই, তবে ঈদের পরে কিনলাম, জায়গা কোনো ব্যাপার না। তো ভিউয়ার্স, প্রতিটা ফোনের সাথে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন হিসেবে এই কাগজটা দেওয়া হয়েছে, ওয়ারেন্টি কার্ড এবং সব কিছু এখানে দেওয়া আছে। আর ফোনটা হচ্ছে মেড ইন চায়না, আর একটি চার্জার রয়েছে এটার সাথে, যেগুলো সব ফোনের সাথেই থাকে, এটার দেখানো কিছু নেই। তো ভিউয়ার্স, আমাকে এভাবে সাপোর্ট করবেন, আর যদি ভালো লাগে আমাদের ব্লগগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।